সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাউল সম্রাট লালন সাহেবের আখড়া বাড়িতে, অর্থাৎ লালন সাহেব যে মাজার, সেই মাজারে আমি উপস্থিত হয়েছি। এই মাজারটি যেখানে আছে সেই জায়গাটি একটু পরিষ্কার করে আপনাদের বলি। এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সেউরিয়াতে এই মাজারটি অবস্থিত। লালন শাহ, লালন শাহ নামটির সঙ্গে কুষ্টিয়ার সংস্কৃতি অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা এসেছি এই লালন শাহের মাজার বাড়িতে। তা আমরা আশপাশটা ঘুরবো, দেখবো এবং আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সেই পর্যন্ত সঙ্গে থাকো। আমরা এখন দেখতে চলেছি বাউল সম্রাট লালন সাহেবের মাজার বাড়ি। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। বাউল সম্রাট লালন সাহেবের আখড়া বাড়িতে এসেছিলাম, আর এসে এখানে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার শহীদুল মামার সঙ্গে। ওনার বেশভূষা দেখলেই কিন্তু বোঝা যায় উনি খুব ভালো লালন সঙ্গীত করেন, উনি বেশ চর্চা করেন। আর ওনার গানের গলা খুবই সুন্দর। আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক ভক্ত, তো ওনার গান শুনবো। এই মুহূর্তে তো গানের ব্যবস্থা করতে পারছি না, ভিডিওর যখন ভিডিও শেষ হবে ওনার গান শুনবো, আর আপনাদেরকেও একটা সময় গান শোনানোর চেষ্টা করবো আমি। তো মামার সঙ্গে এখন একটু কথা বলবো, আর মামাকে নিয়েও আমি একটু ঘুরবো। মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এখানে আছেন অনেকদিন যাবতই, তাই তো? জি। এখন তো সবসময়ের জন্য আখড়া বাড়িটা খোলা আছে না? এখন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অনেক সময় 8টা পর্যন্ত খোলা থাকে। আমাদের এই গেটটা, প্রধান গেটটা খোলা আছে। তো এই সময়ের মধ্যে আপনারা আসতে পারেন, তাহলে আপনারা অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন এই সাহেবের আখড়া বাড়ি। তো মামা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর একটু সময় দিবেন? অবশ্যই, আমি যত সময় আছি চেষ্টা করব সময় দেওয়ার জন্য। যেহেতু মামা বলে কথা, মামাকে থেকে তো অবশ্যই সময় দিতে হয়। আচ্ছা মামা, ধন্যবাদ। তো যাচ্ছি মামার সঙ্গে একটু ঘুরবো।
তো বন্ধুরা এই ছিল আজকের মতো আপনাদের লালন সাহেবজির বাউল সম্রাট লালন সাহেবজির মাজার বাড়ি দেখানোর চেষ্টা করেছি আশপাশটা দেখিয়েছি তো আপনারা আসবেন এসে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ